हेलो फ्रेंड्स तो चले एसेছি আরো একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে ক্যামেরা এখানে সেট করে দিয়েছি আমার ওয়াইফ রিনি আর আমার ছেলে গেছে দোকানে ঠিক আছে এক্ষুনি আসবে আমি আগে ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি সময় মতো ঠিক অন করে দেব তো ভিডিওটা খুব খুব মজার হতে চলেছে তো মিস করো না চলো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আর দেখতে থাকো আর মজা নিতে থাকো চলো A few moments later মানে গাড়িটাকে ভেঙেছিস বাবু পড়ে যাবি নিচে নাও আবে এখানে বসো গাড়ি নিয়ে খেলা করো বসো বড় বদমাইশ হয়েছিস তুই রে কেন তো বদমাইশ হয়েছিস এই গরু চা সরো ওটা সরো বাবা তোমার জায়গা হয়েছে না পারছিস কেন এত বসে খেলবা ভাই বসে খেল বসো শোনো না একটা কথা বলি শোনো না এটা খুব দুরন্ত হয়েছে বুঝলে দেখো লাফাতে বারণ করছি তো ও লাফাচ্ছে এত কি নতুন দেখছ আজকে নাকি আরে খুব লাফালাফি করছে তো তুমি সামলাও কি করে একে তাহলে চিন্তা করো কি করে সামলাই বলো তো বাড়িতে বসে থাকি এই মানে দেখো তোমার একটা ভালো বুদ্ধি আমার মাথায় এসেছে বুঝলে বুদ্ধি এসেছে কি হ্যাঁ মানে একটা তোমার এই একে দেখাশোনার জন্য একটা আমি ব্যবস্থা একটা করেছি আর কি দাউল দেখো যাতে কা বসছে না খালি অস্থির হচ্ছে কি বাবা চকলেট বাবু নাও চকলেট করে বসো ওকে ঠাকুমাতে ঘরে দিয়েছো না একটু আমি বলছি কি একটা যে ওই ওকে দেখাশোনা করার জন্য একটা লোক রাখার ব্যবস্থা করি কোথায় বাবা আমার দেখাশোনা করার লোক এখন আরে পেপারে অ্যাডভার্ট দিলে চলে আসবে লাগবে না এতদিন এ করো এখন বড় হয়ে গেছে আর লাগবে না অত সারা তো আরে লাগবে তুমি ওকে ঠাকুমাতে ঘরে দিয়েছো যাও যাও ঠাকুমাতে ঘরে দিয়েছো আমি একটা লিখে নি দাঁড়াও এই পেনটা খাতাটা কোথায় গেল যাও যাও ওকে ঠাকুমাতে ঘরে দিয়েছো যাও যাবি বাবাই চল যাও যাও দিয়েছো চল 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 বদমাইশ করছিস পরে পরে দিয়েছো পরে পরে গাড়ি নিয়ে যাবি নাকি আমি যাবি গাড়ি নিবি না চল A few moments later বদমাইশ হয়েছে ঠাকুমার তো শরীরটা ভালো নেই লাফালাফি করছে আমি রান্না করে নি তাড়াতাড়ি আরে রান্না করে করবে এখানে বসো না আমার অনেক কাজ আছে ফালতু তুমি আরে শোনো না এখানে এই দিদি কি হলো আরে এখানে এসো না যে কথাটা একটা বললাম না একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এখন তুমি বসো না এখানটা বসো না বলো শোনো না পেপারে আর নেট দেবো ঠিক আছে একটা পরিচারিকা দরকার সেই হিসাবে আমি অ্যাড দিচ্ছি আমি লিখেছি দেখো হেডিংটা আমি পড়ছি তুমি শোনো ঠিক আছে বাচ্চা দেখার জন্য একটা সুন্দরী কম বয়স্ক অবিবাহিত পরিচারিকা প্রয়োজন ঠিক আছে লেখাটা আর হচ্ছে যোগাযোগ নাম্বার তো দিয়ে দিয়েছি আর একটা ওখানে মাঝখানে একটা লিখেছি থাকা খাওয়া ঠিক আছে দাঁড়াও কি কি বললে উপরে পড়ো হবে সে পড়ছি দাঁড়াও না আমি পুরোটা পড়ে নিই লেখাটা তারপরে তুমি বলবে ওপরে কি লেখাটা বলছি আমি বলছি দাঁড়াও তারপরে লেখা আছে যে থাকা খাওয়া ও লাগানো সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর লাগানোই মানে থাকা থাকবে খাবে ঘর তো আমাদের একটা আছে ওই সাবান টাবান লাগাবে আর কি শীতকালে পড়েন কোনো লাগাবে সে সমস্ত ফ্রি সেটাই লিখেছি আরে কি করেছি কি উপরে কি পড়লে বলো আরে তো বাচ্চা দেখার জন্য হ্যাঁ উপরে ফার্স্টে কি পড়লে আরে একটা সুন্দরী হ্যাঁ সুন্দরী কম বয়স্ক তাতে তোমার কি লাভ আমার কি লাভ এটা সুন্দরী মহিলা থাকবে মানে বাবুকে দেখাশোনা করবে দেখতে শুনতে ভালো হবে বাবু ভালো থাকবে না বাবু ভালো লাগবে না তোমার আরো বেশি ভালো লাগবে আরে আমার কিসে ভালো লাগবে আর ওই কম বয়স্ক একটু বয়সটা কম হলে ভালো হয়, পাবো একটু ছোট হলে তো বাচ্চাদের একটু দেখাশোনা ভালো করতে পারে, বয়স্করা এরকম অতটা পারে না। অবিবাহিত পরিচয় অবিবাহিত মানে তুমি পুরো ভুল জানো, যারা একটু বয়স্ক তারাই বাচ্চাদের সামলাতে পারে, কম বয়স্ক বা অবিবাহিত হলে তারা বলবে আজকে স্বামীর এই আছে ওই আছে ছুটি দাও ওই দাও ও নানা রকম ব্যাপার থাকে, এজন্য অবিবাহিত দরকার। ফালতু কথা না একদম বলো না, তোমার তোমার ধান্দা আমার ভালোভাবে জানা আছে। আরে কিছু ধান্দা নয়, তোমার ধান্দা আমার ভালোভাবে জানা আছে। তুমি তো মাঝে মাঝে বাপের বাড়ি চলে যাও, আমার তো বাইরে থেকে কিনে খেতে হয়, রান্না আমি করতে পারি না, একটু রান্না বান্না করে দেবে, দুটো ঘর আছে আলাদা, অসুবিধা হবে না, সবকিছু সুবিধা হয়ে যাবে। বলো না, ভালো করে বলো। আরে কি না না তুমি যেটা ভাবছো ওইসব কিছু নয়, বেশ ভালো একটু পরিচারিকা থাকবে, ঠিক আছে, একটু লেখাপড়া। ও এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, লেখাপড়া জানা অবশ্যই, মানে একটু কম্পিউটার জানবে, বুঝলে তো আমার অফিসের কাজ অনেক সময় আমার করতে একা করে উঠতে পারি না, লেখাপড়া জানা, ঠিক আছে, তো একটু কম্পিউটার একটু চালিয়ে দেবে, আমি শিখিয়ে দেবো কম্পিউটার, ঠিক আছে। তাহলে তুমি একটা কাজ করো, আমি বরং চলে যাচ্ছি, তুমি আমার মতোই কাউকে নিয়ে এসো, তোমার মনের ইচ্ছাটা পুরো পরিষ্কার করে বলো না। আরে ওইসব ইচ্ছা কিছু নয়, তুমি একা একা কাজ করো সারাদিন, রান্না করো, বাচ্চাটা একটু ভালো যত্ন পাবে না, তুমি আর তার থেকে বেশি তোমার যত্নের দরকার হচ্ছে। আমার যত্নের কি দরকার আছে? না তুমি যেটা ভাবছো সেটা ভুল। আমি পাচ্ছি না তো যত্ন করতে ভালো করে। না না বাবুটাকে তো দেখতে হবে, ভবিষ্যৎ রয়েছে না, পড়াশোনাটা একটু ভালো করতে হবে, তুমি বুঝতে পারছো না। এতদিন তোমার মনে হয়নি, এত ছোট ছিল, এত তোমার খালি মনে খালি ওসব সন্দেহ। না সন্দেহ কি, তুমি যেটা সেটাই বলছি। ওটা কাগজে কালকে এক দিয়ে দেবো, ফোন করবে, যোগাযোগ করবো, যেটা ভালো পছন্দ হবে তাকে নিয়ে নেবো, হয়ে যাবে, মাইনে তো কম দেবো না। হ্যাঁ পছন্দ করে নেবো, একটু ভালো একটু দেখতে হবে, খুব ভালো দেখতে হবে সেরকম। তো পাত্রী দেখার মতো হয়ে যাবে। না না পাত্রীতে তো এমনি পরিচারিকা, যাও যাও কি রান্না বান্না করবে একটু কি জোগাড় আছে দেখো, যাও করো তো, যাও যাও যাও, এটা আমি কালকে কাগজটা আয় করে কালকে। তোমার কাগজে নিকুচি করে তোমার এইসব তোমার মনে আসলো কি করে এত এইসব কথা? আরে বাবুকে দেখাশোনা করার জন্য লাগবে না একজনকে? তোমাকে আমি কোনোদিন বলেছি? আরে বলোনি, আমি তোমার কষ্টটা বুঝি তো, তোমার যদি একটু উপকার হয় সেই জন্য রাখি না একজনকে। খেয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, গাড়ি তুমি খালি সন্দেহ করো, ভালো লাগবে, যাও তো, যাও যাও রান্না করো তো, যাও, আমি কাগজে এক দিয়ে দেবো, যাও। কি এক দিয়ে দেবে? আরে তো পরিচয়টা এক দিয়ে দেবো, তুমি যাও রান্না বান্না করো তো। তোমার পছন্দের? হ্যাঁ আমার পছন্দ, হ্যাঁ তোমারও পছন্দ আর বাবুরও পছন্দ। আমার পছন্দের নয়, যাও যাও তুমি রান্না করো, আমি বাবুকে নিয়ে আসি, যাও যাও যাও, অনেক করছি, যাও তো। এর মধ্যে লিখে দাও রান্না বান্নাও যেন করে আর সংসারও যেন। সংসার নয় রান্না, রান্না, হ্যাঁ ঠিক বলেছো, রান্না বান্নাটা লিখে দিই, বুঝলে, রান্না বান্না জানা, রান্না জানা, রান্না জানা, রান্না জানা। এই কি বলছো? এই বেলুন নিয়ে এসছো কেন? পুরো সংসারটাই সামলানো লিখে দাও। আরে বেলুন নিয়ে এসছো কেন? পুরো সংসারটাই সামলানো কিন্তু লাগবে বলে দিলাম। কি বলছো তুমি উল্টোপাল্টা খালি? আরে লাগবে কি? কি উল্টোপাল্টা বলছো? বেলুন নিয়ে এসছো কেন? আরে এটা তো পরিচারিকা লাগবে সেই জন্য তো। খুব শখ না? আরে খুব শখ, খুব শখ, মারবে না কিন্তু লাগবে। আরে এটা আমি এক দিয়ে দেবো, কালকে এক দিয়ে দেবো। মজা করার জন্য এইদিকে আসো, আরে এইদিকে আসো না, ওইদিকে ক্যামেরা আছে দেখো, প্র্যাঙ্ক করছি তোমাকে, একটু তোমার সঙ্গে একটু মজা করছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, একটা লাইক করে দেবে, যারা নতুন চ্যানেলে আছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো চলি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর সুন্দরী বই জানা দরকার। হ্যাঁ টাটা।